সুস্থ ধারার সাংবাদিকতা এটিকে আমি উৎসাহিত করি এবং রাষ্ট্র সেটিকে উৎসাহিত করে। আপনারা জানেন যে সদাশয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী উনি রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর মানুষের যে স্বাধীনতা, বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সেটি প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গণমাধ্যম। তার মধ্যে দুটো শাখা, একটি ইলেকট্রনিক মিডিয়া এবং একটি প্রিন্ট মিডিয়া। দৈনিক শিক্ষা .com আমি যোগদান করার পর থেকে আমাকে তারা তাদের কার্যক্রমগুলি তুলে ধরেছে। আমি ধন্যবাদ জানাই এর সাথে সংশ্লিষ্ট সকলকে যারা এটি আমার কাছে পৌঁছে দিয়েছে এবং আমি দেখতে পেয়েছি তাদের আন্তরিকতা এবং তাদের কাজের মান। সাংবাদিকতার দুটো দিক রয়েছে, একটা স্ক্রিনিং করা, একটা স্কিমিং করা। আপনি হোয়াট ইজ জার্নালিজম এটার যদি আপনি ডেফিনেশন দেখেন তাহলে দেখবেন যে আপনাকে সার্চ করে বের করে আনতে হয়, ফাইন্ড আউট করে বের করে আনতে হয়, স্ক্রিনিং করে বের করে আনতে হয় যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড, হোয়াট ইজ দ্য লেফট সেস অ্যান্ড আদার্স। আপনাকে এগুলো যখন আইডেন্টিফাই করতে পারবেন দেন ইউ ক্যান মেক সামথিং স্পেশাল রিগার্ডিং ইউর প্রেস অ্যান্ড মিডিয়া। সো আপনি সেই জায়গাটিতে কাজ করছেন, আপনারা কাজ করছেন, এটি আমার কাছে অনেক বেশি আনন্দের এবং ভালো লাগার। আমি এই পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ।